Dear students, welcome to everyone in my geography learning channel. তোমাদের সামনে আমি নিয়ে এসেছি মাধ্যমিক জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, যেটা তোমাদের ফার্স্ট টার্ম এক্সাম, টেস্ট এবং ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখন থেকেই গুছিয়ে রেডি করা শুরু করে দাও। কোয়েশ্চেনগুলো দেখার আগে চলো আমরা আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নিই। দেখো MCQ থাকে 14টা, তোমাদের 14টাই লিখতে হয়। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় 6টা লিখতে হয়, শূন্যস্থান পূরণ 6টা করতে হয়, এসএকিউ টাইপের প্রশ্ন 6টা করতে হয়, স্তম্ভ মেলানো 4টে করতে হয়। তাহলে এই শর্ট কোয়েশ্চেন থাকে তোমাদের টোটাল 36 মার্কসের। এরপর 2 মার্কের কোয়েশ্চেন, প্রতিটি অধ্যায় থেকে অথবা দিয়ে দুটো করে প্রশ্ন থাকে, একটা অথবা আরেকটা, এইভাবে দেওয়া থাকে। একটি করে 6টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 3 মার্কসের ফার্স্ট চ্যাপ্টার বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল আর থার্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল, এই 3টে চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন থাকবে অথবা দিয়ে, তোমাদের 1টি লিখতে হবে। 3টে অধ্যায় থেকে 2টো থাকবে, 1টি লিখতে হবে। আর বর্জ্য ব্যবস্থাপনা, এই অধ্যায় থেকে মানে 1টি অধ্যায় থেকেই 2টো প্রশ্ন থাকবে অথবা দিয়ে, যে কোনো একটা লিখতে হবে। আর ভারত থেকে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে, এখানেও 2টো থাকবে, একই রকমভাবে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, যেটা 6th চ্যাপ্টার, এখান থেকেও তোমাদের ওই একইভাবে 2টো অথবা দিয়ে প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। টোটাল তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন 4টে লিখতে হয়, 3×4=12। 5 মার্কসের এবার দেখো ফার্স্ট চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে 1টি প্রশ্ন থাকবে, বায়ুমণ্ডল থেকে 2টো প্রশ্ন থাকবে, আর থার্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে 1টি প্রশ্ন থাকবে। মোট 4টে প্রশ্ন পরপর থাকবে, তোমরা এই 4টির মধ্যে থেকে বেছে যে কোনো 2টো লিখতে পারবে। তবে তোমরা চাইলে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ আর বায়ুমণ্ডল এই 2টো চ্যাপ্টার যদি ভালো করে করো, তাহলে তোমাদের বায়ুমণ্ডলটা বড় কোয়েশ্চেনের জন্য না করলেও হবে। বা চাইলে তোমরা শুধু বায়ুমণ্ডলটাকে করতে পারো ভালো করে সব প্রশ্ন, তাহলে বাকি 2টো চ্যাপ্টার না করলেও হবে। তবে ফার্স্ট আর থার্ড চ্যাপ্টারটাই করলে বেটার হবে। 4th চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা এবং 6th চ্যাপ্টার উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে 5 মার্কসের কোয়েশ্চেন আসে না। এরপর ভারত থেকে, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে 2টো প্রশ্ন আসে, অর্থনৈতিক পরিবেশ থেকে 2টো প্রশ্ন আসে, মোট 4টে প্রশ্ন আসবে, এখান থেকেও তোমাদের বেছে 2টো লিখতে হবে। তাহলে টোটাল 4টে লিখতে হয় 5 মার্কসের কোয়েশ্চেন 20 নম্বরের। আর ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে 10টাই থাকে, তোমাদের 10টাই করতে হবে 10 নম্বরের। এই ভিডিওতে আমি শুধু ফার্স্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোই বলবো, পরের ভিডিওতে আমি অন্য চ্যাপ্টারগুলো দিয়ে দেব। তবে এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ফার্স্ট টার্ম, টেস্ট এবং ফাইনাল সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট হবে। দেখো ফার্স্ট চ্যাপ্টার থেকে 5 মার্কসের যেগুলো ইম্পর্টেন্ট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও, এই প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটার ওপর সবচেয়ে বেশি জোর দেবে, খুব ভালো করে এই প্রশ্নটা করে রাখবে। এছাড়াও আরেকটা যেটা করে রাখবে সেটা হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা। এটা 2020-তে এসেছিলো মাধ্যমিকে, এটা 2018-তে এসেছিলো, তবে এই প্রশ্নটা তোমরা সবথেকে ভালো করে করবে। এছাড়াও অতিরিক্ত 2টো প্রশ্ন আমি দিয়ে রাখি, এই 2টো তোমরা একটু দেখে রাখতে পারো চাইলে। শুষ্ক অঞ্চলে বায়ু জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা 2022 সালে এসেছিলো, আর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও, এটাও 2022 সালে এসে গিয়েছিলো। তো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা যেটা আমি ফার্স্ট রেখেছি। উপরে যে প্রশ্নগুলোর কথা তোমাদের বললাম, এই প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই, একটা এখান থেকে আসবেই এবারের পরীক্ষায়। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, যেটা মাধ্যমিকে 2020-তে এসেছিলো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি লেখো, এটাও 2018-তে এসেছিলো। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে কেন বা জলপ্রপাত সৃষ্টির কারণ, খুব ইম্পর্টেন্ট। যেহেতু নদীর ক্ষয়কাজ এবছর 5 মার্কস এসেছিলো 2023 সালে, তো তোমাদের কিন্তু এই নদী থেকে একটু শর্টগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে। ইয়ারদাং ও জুইগ্যানের মধ্যে পার্থক্য, রসেমাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব লেখো, এটা দেখো 2022-এ এসেছিলো।
মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে 2017, 20, 22, তো এটাও তোমরা করে রাখবে ভালো করে। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো, এটাও 2022 সালে এসেছিল। তবে আমি স্টার মার্ক যেগুলো দিয়েছি ওগুলো একটু বেশি জোর দিয়ে করবে। ফার্স্ট চ্যাপ্টারে 2 মার্কস থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখো, আরোহণ ও অবরোহণের পার্থক্য, আরোহণ কী অবরোহণ কী, এই দুটো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এবার পর্যায়নটা 2022 সালে এসেছিল। নদীর ক্ষয় কাজের প্রক্রিয়াগুলো কী কী, 5টা প্রক্রিয়া আছে দেখবে। নদীর বহন কাজের প্রক্রিয়াগুলো কী কী, ষষ্ঠ ঘাতের সূত্র কী, প্রপাতকূপ কী, মন্থকূপ কী। প্রপাতকূপটা 2020 সালে এসেছিল, মন্থকূপটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। স্বাভাবিক বাঁধ কী, খাঁড়ি কী, মিয়েন্ডার কী, হিমরেখা হিমশৈল কী, এগুলো প্রত্যেকটা 2 মার্কসে করবে। বাকশুন্ড ও ক্রেভাস কী, আচ্ছা তোমাদের কিন্তু 2 মার্কসে সংজ্ঞা উৎপত্তি, যদি বৈশিষ্ট্য থাকে তাহলে বৈশিষ্ট্যও দিতে হবে, উদাহরণ প্লাস ছবি, এত কিছু দিলে তবেই কিন্তু তোমরা 2 মার্কসটা ক্যারি করতে পারবে। শুধু সংজ্ঞা বা উদাহরণ দিয়ে দিলে হবে না। আমি তোমাদের পরে দেখিয়ে দেবো কীভাবে 2 মার্কসের আনসার লিখতে হয়। প্যাটার্নস্টার হ্রদ কী, নুনাটাক কী, গ্রাবরেখা কী, বহির্বিদত সমভূমি বলতে কী বোঝো, ড্রামলিন কী, এসকার বলতে কী বোঝো বা এসকার কী, অপসারণ গর্ত বা ব্লো আউট কী, অপসারণ গর্তটা অনেক সময় না বলে বলে দেয় ব্লো আউট কী, মরুদ্যান কী, গৌর বা পিচফেলসেন, গৌরকেই জার্মান ভাষায় পিচফেলসেন বলা হয়, তাহলে অনেক সময় গৌর না দিয়ে পিচফেলসেন কী বলে, লোয়েস কী, ওয়াদি পেডিমেন্ট বাজাদা ও প্লায়া কী, এগুলো প্রত্যেকটা 2 মার্কসের আলাদাভাবে করবে, পলল শঙ্কু কী, পলল ব্যজনী কী, দেখো পলল শঙ্কুটা 2022 এসেছিলো, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়, এটাও 2017 এসেছিলো। তাহলে তোমাদের জন্য স্টার মার্ক দেওয়া কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে, অন্যগুলো যেগুলো দিয়েছি দেখে রাখবে। তুমিক জিওগ্রাফি 10 ইয়ার্স কোয়েশ্চেন পেপার সলভ চ্যাপ্টারওয়াইজ পড়া বুঝতে ও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।